সকলকে স্বাগত জানাই। আজকে 1 2 3 4 করে 91তম বর্ষের দুর্গা পূজা আমরা অনুষ্ঠিত করলাম। আজকে তার শেষ দিন, বিজয় সম্মেলন অনুষ্ঠান। 1927 সালে আমাদের সমিতির পথ চলা শুরু হয়েছিল। 1936 সালে সমিতির যারা আমাদের পথপ্রদর্শক পায়োনিয়ার্স, তাদের মনে হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে রামকৃষ্ণপুর ব্যায়াম সমিতির পথ চলা শুরু হয়েছিল, সেখানে শক্তির পুজো অর্থাৎ দুর্গা পূজা করার প্রয়োজনীয়তা। রাজেন্দ্র চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাকিবি বাংলোয় মধ্যরাতে, ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাকৃত শরীর, আমি সেই মেয়ে।